ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল শিক্ষার্থীদের আন্দোলনে সরব ভূমিকা পালন করেন। তিনি তার কাজের মাধ্যমে জনসাধারণের প্রশংসার পাত্র হয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি। বর্তমানে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তিনি কাজ করে যাচ্ছেন। আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরেই 2020 সালে আসিফ নজরুলের দেয়া একটি ফেসবুক পোস্ট নতুন করে ভাইরাল হয়েছে। সেখানে তিনি লিখেছিলেন, কখনো ক্ষমতায় থাকলে দেশের উন্নয়নের জন্য কি কি পদক্ষেপ নিতেন। সেই পোস্টে আসিফ নজরুল লিখেন, যদি ক্ষমতা থাকতো আইন করতাম, বর্তমান বা সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রীবর্গ চিকিৎসা নিতে বিদেশে যেতে পারবেন না। এরপর কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরে তিনি লেখেন, ক্ষমতায় চাকুরি বা ব্যবসায় কোনোভাবেই তাদের সন্তানরা সরকারের সাথে সংশ্লিষ্ট হতে পারবেন না। সপ্তাহে অন্তত একদিন তাদের গণপরিবহনে চড়তে হবে। রাস্তায় চলাচলকালে তারা অন্য একটি যানবাহন থামিয়ে রাখতে পারবে না। বিদেশে গমনের ক্ষেত্রে অতি জরুরি ছাড়া কোনো সফর সঙ্গী নিতে পারবেন না। এ বিষয়ে সংসদকে জানাতে হবে। জনগণের টাকায় কোনো কিছু উদ্বোধন বা জনগণকে সাহায্য করার ক্ষেত্রে তাদের নিজেদের নাম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হবে। তাদেরকে মহামান্য ও মাননীয় বলা নিষিদ্ধ হবে। তাদের ও পরিবারের দেশে বিদেশে সকল সম্পত্তি ও আয়ের বিবরণ জনগণকে জানাতে হবে। দুদকের একটি সম্পূর্ণ স্বাধীন ইউনিট শুধুমাত্র তাদের বিষয়ে নজর রাখবে। সর্বশেষ আসিফ নজরুল লেখেন, অন্যান্য ক্ষেত্রেও আরো বহু কিছু করতাম। যারা লুটেরা, চোর আর সন্ত্রাসী, তাদের জীবন নরক বানিয়ে ছাড়তাম। প্রায় 4 বছর পর আসিফ নজরুলের সামনে সুযোগ এসেছে নিজের সেই ইচ্ছাগুলোকে পূরণ করার, যে কারণে তাকে নিয়ে আশায় আছেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী তিনি। হুমায়ুন আহমেদের প্রথম ঘরের সন্তান অভিনেত্রী শীলা আহমেদ বিয়ে করেন অধ্যাপক ডক্টর আসিফ নজরুলকে। সেই দিক থেকে সম্পর্কে শাওনের জামাতা হন এই অধ্যাপক। অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের সেই পুরনো পোস্ট শনিবার নিজের ফেসবুকে শেয়ার করেছেন মেহের আফরোজ শাওন। আসিফ নজরুলের প্রতি নিজের প্রত্যাশা জানিয়ে ক্যাপশনে লিখেছেন, এখন নিশ্চয়ই হবে, আশা করছি।